তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। মানুষের ভিতর যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে বড় থেকে বড় কাজকেও সহজ বানিয়ে ফেলতে পারে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না, সে যেই হোক। পৃথিবীর দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না। কথা দেয় অনেকেই, কথা রাখে কজন, নিজের প্রয়োজন মিটলে বদলে যায় প্রিয়জন। শূন্য থেকে শুরু, আবার শূন্য থেকে হবে শেষ। মাঝে শুধু রয়ে যাবে ভালো মন্দের রেশ। আমার আমার করি সবাই, আমার বলে কিছু নাই। কদিনের এই মায়া খেলায় কেউ বা হারে, কেউ বা জিতে যায়। প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না, কিন্তু সাফল্যের পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে, আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমার জন্য নতুন শিক্ষা। কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও, কখনো বাধা দিও না। মনে রাখবে নদীর স্রোত কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কীভাবে থাকতে হয় তা শিখে নাও। যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছু হবে না। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না। পথ তুমি খুঁজে পাবেই, সহজে জেতার আনন্দ কোথায়। বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ তত বাদ ভাঙা। কখনো হাল ছেড়ে দিও না। এখনকারই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে পড়ে কেউ এতটা ভালো করে করতে না পারে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না।